বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি এখন আপনাদের সামনে একটা কাঁটা জাতীয় একটা গাছ নিয়ে কথা বলবো, সেটা হলো কন্টিকারি। তার বৈজ্ঞানিক নাম হলো সুলামাম, হ্যাঁ, সুরান টেঞ্চ। হ্যাঁ, তো পরিস্থিতি, যারে জঙ্গল বেঁধে কন্টিকারিকে কন্টিকারিকে বা কন্টিকিনি বলা হয়। এটি ঘন কষ্টময় ভুলুণ্ঠিতা গুল্ম, মাটিতে গড়িয়ে এটি সত্যাকারে বেড়ে ওঠে, বেড়ে চলে শাখা প্রশাখা, এমনকি পাতাও কণ্টকময় বলে এটিকে কণ্টিকারিকা বলে। অর্থাৎ হলো চারিদিকে খেলে কাটা আর কাটা, এটা কাণ্ডের মধ্যে কাটা, পাতার দুই দিকে কাটা। বাংলাদেশে সর্বত্র এটি দেখা যায়। শীতের শেষে ফল থেকে বীজ সংগ্রহ করে বীজ থেকে সহজেই বংশবৃদ্ধি করা যায়। বীজ বপনের 20 থেকে 30 দিনের মধ্যে শতকরা 50-60 ভাগ বীজ গজায়। ব্যবহার চরক ও শস্য তো সহিষ্ণুতা একে কন্টিকারিকার কয়েকটি মুষ্টি যোগ আছে। এটি ব্যথা বেদনা নাশক হিসেবে কাজ করে। কোমরের পিছনে দিকে ব্যথা, সামনে নয়, এবং প্রস্রাবে এক নাগারে না হয়ে মাঝে মাঝে বন্ধ হয়, কিন্তু কোনো জ্বালা যন্ত্রণাহীন। বুঝতে হবে এটি কি পাথুরি রোগ। এক্ষেত্রে 10 গ্রাম কন্টিকারিকার ডাল ও পাতা, 5 গ্রাম বেগুনের মূলের 4 কাপ পানিতে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সেকে এর সাথে 50 গ্রাম সাদা দই মিশিয়ে সকালে কিছু খাওয়ার পর খেতে হবে। এটা কিছুদিন খেলে পাথর ধীরে ধীরে ক্ষয় হয়ে আপনার থেকে বেরিয়ে আসবে। এটা একটা বিশাল জিনিস। কারণ হলো, এখন হলো যে বহু মানুষের হলো কিডনিতে পাথর, গোল ব্লাডারের পাথর, বিভিন্ন ধরনের পাথর দেখা যাচ্ছে। এটা অপারেশন করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। কাশির ব্যবস্থা ইতিমধ্যেই অনেক দেওয়া হয়েছে, পরেও দেওয়া হবে। কন্টিকারিকার সংযোগেও এটি ব্যবস্থা উল্লেখ করা হলো। কন্টিকারিকার 10 গ্রাম ডাল পাতা 8 কাপ পানিতে সেদ্ধ করে অর্ধেক থাকতে নামিয়ে সেকে ওই কাদ দিয়ে মুগ ডাল রান্না করে খেলে কাশি উপশম হবে। শ্বাসরোগ হলে নাকি সারানোর কোনো আশা থাকে না, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে এটি মানতে রাজি নয়। তাই এসব ক্ষেত্রে 10 গ্রাম কন্টিকারিকার মূলের সাথে 1 টিপ ভাজা হিঙের গুঁড়া মিশিয়ে একে খাওয়ার পরামর্শ দেন এরা। এতে শ্বাসে কষ্ট আর থাকবে না। মনে রাখতে হবে শুকনো মূল কাঁচা মূলের অর্ধেক, শুকনো মূল কাঁচা মূলের অর্ধেক পরিমাণ হলেই চলবে। প্রস্রাবের চাপ বোধ হয়, কিন্তু পরিমাণ মতো হচ্ছে না, বারে বারে যেতে হয়, কিন্তু কোনো প্রকার জ্বালা যন্ত্রণা নেই। এমন ক্ষেত্রে 10 গ্রাম কন্টিকারিকার ডালে পাতাসহ থেতো করে 4 কাপ পানিতে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সেকে খেতে হবে, এতে উপকার পাবেন। শ্বাসরোগ কঠিন হলে হাঁপানিতে রূপ নিতে পারে। এমন ক্ষেত্রে কন্টিকারিকার গাছ ফল মূল সহ 250 গ্রাম থেতো করে 2 লিটার পানিতে সেদ্ধ করে আধা লিটার থাকতে নামিয়ে সেকে কাত আলাদা করে আবার জাল দিয়ে ঘন চিটাগুড়ের মতো করতে হবে। এখন ওই ঘন কাতের সাথে সমপরিমাণ মধু মিশিয়ে সকালে 4-5 বার একটু একটু করে চেটে 5-6 দিন খেতে হবে। এতে হাঁপের অর্থাৎ হলো হাঁপানি, টান এবং কাশি থাকলেও উপশম হবে। অর্থাৎ হলো শ্বাস প্রশ্বাসে যে আপনার কষ্ট, এটা বন্ধ হয়ে যাবে। হাটবাজের ফেরিওয়ালা এক প্রকার বাতের বর্ণনা দিয়ে থাকেন, গেঁটে বাত তার মধ্যে একটি। ঘাটে ঘাটে ব্যথা ফুলা, তাই গেঁটে বাত। এমন হলে কন্টিকারিকা এবং সজনে গাছের ছাল সম পরিমাণ নিয়ে ছেঁচে একটু গরম করে ফুলা জায়গায় প্রলেপ দিতে হবে, এতে উপকার পাবেন। কন্টিকারিকার মূল 2-3 গ্রাম আনতা ছেঁচে পানি মিশিয়ে সেদ্ধ করতে হবে। অর্ধেক হলে নামিয়ে সেকে ওই দুধ চোখে দিতে হবে। চোখে দিলে তা 2-3 দিনের মধ্যে সেরে যাবে। কন্টিকারিতা 1% অ্যালকোহল আছে, তাই
এটি সেক্স হরমোন তৈরির উৎস হিসেবে বিবেচিত হইতে পারে। তাহলে দেখেন এটা কত মূল্যবান একটা জিনিস, এটা অবহেলিত, এটা কাটা দেখা এটার কাছে কেউ যায় না, যার জন্য এটার অনেকগুলা মানে গুণ আছে সৃষ্টি করতে, এই জন্য এইভাবেই তাকে তৈরি করছে। আশা করি আমার ভিডিওটা আপনার যত্ন সহকারে পড়ে আপনার বুঝে তারপরে এটা কাজ করবেন। এটা হাতের কাছে আছে, এটা আপনার আশেপাশে সব জায়গায় ইয়ে থাকে, এটা গা কাটা যদিও গাছ এটা সব সবাই কেটে ফেলাই দেয়। হ্যাঁ ভয় ভয়, এখন এর যে ওষুধি গুণ আছে সৃষ্টি করতে, এর ভিতরে আমাদের রোগ বালাই নিয়ন্ত্রণের জন্য দিয়েছেন, এটা খুঁজা বের করতে হবে। অর্থাৎ এটা আপনারা আমার ভিডিওতে পাবেন এবং আপনারা আশা করি এটা ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। আমি সবাইকে সুস্বাস্থ্য কামনা, আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আগামীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।